আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসী দেশ অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন কানাডা থেকে সিরাজুম মুনিরা। আমি শুরুতেই দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমি বাংলা ভিশনে দীর্ঘ 12 বছর ছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য সময় মুনিরা আমার এই সহকর্মী হিসেবে খুবই জনপ্রিয় সংবাদ পাঠিকা ছিল বা নিউজ প্রেজেন্টার। বাংলা ভিশনের আগেও সে কয়েকটি টেলিভিশনে নিউজ করতো, তো তার সেই যোগ্যতা বিবেচনায় বাংলা ভিশনে আমি তাকে মনোনয়ন করি এবং সে সানন্দে সেটি গ্রহণ করে এবং সে কানাডাতে আসার আগ মুহূর্ত পর্যন্ত সে বাংলা ভিশনেই নিউজ পড়তো। তো স্বাভাবিকভাবেই আমি তার সহকর্মী হিসাবে তার অভাবটা অনুভব করি দুইটা কারণে। এক তো ভালো সহকর্মী ছিল, 2 নম্বর হলো খুবই ভালো নিউজ পড়তো। তো এখন সে তার কানাডার জীবন আজকে হয়তো 3 বছর না 4 বছর হয়েছে, তার কাছ থেকেই শুনবেন। আমি মনিরা, আমি সরাসরি আমি তোমার কাছে যাচ্ছি, একটু তুমি ফ্লোর নাও এবং একটু বিষয়টা একটু বলো, তোমার এক্সপিরিয়েন্সটা বাংলাদেশের, তারপর আমি প্রশ্ন করবো। ধন্যবাদ দীপু ভাই, আপনার মাধ্যমে আপনার দর্শকদের সাথে আমার দর্শকদের সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। অলমোস্ট বলবো যে 5 বছর পর স্ক্রিনে স্ক্রিনে আসা। তো আমি আপনার কথাগুলো শুনছিলাম, আমার খুবই ইমোশনাল ফিল করছিলাম, কারণ আমার বাংলা ভিশনের সাথে অনেক বড় লম্বা সময়ের একটা স্মৃতি। আমি 4 বছর বাংলা ভিশনে ছিলাম। আমি তার আগে আমার মানে ক্যারিয়ার শুরুই হয় হচ্ছে দেশ টিভি থেকে। দেশ টিভিতে কিছুদিন নিউজ পড়ার পর তারপর আমি জয়েন করি চ্যানেল 24-এ। ওখানে 4 বছর বা 3.5 বছর এরকম একটা সময় থাকার পর আপনার ডাকে আমি সাড়া দিয়ে বাংলা ভিশনে জয়েন করি। তো এটা আমার লাইফের একটা বড় এক্সপেরিয়েন্স, আমি বলবো যে অলমোস্ট 8-8.5 বছরের একটা লম্বা মানে এক্সপেরিয়েন্স ছেড়ে আমি কানাডার মতন একটা দেশে চলে এসেছি। কিন্তু প্রতিদিন, প্রতিবেলা, প্রতি মুহূর্ত আমি বাংলাদেশকে মিস করি, আমি আমার বাংলা ভিশন কে মিস করি, আমি আমার হট সিট কে মিস করি এবং আমি আমার স্ক্রিন কে মিস করি। তো আপনার মাধ্যমে যুক্ত হওয়াতে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করছি। ঠিক আছে, আজকে মোটামুটি আমিও বাংলা ভিশনে নেই, তুমিও নেই, তুমি কানাডাতে জীবন শুরু করেছো, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি সেখানে গেছো জানি, এবং তারপরে সেখানে আবার একটা বেবি। তো সব মিলিয়ে মানে এই 4 বছর বা 5 বছরে কতটা তুমি সেখানে মানে অ্যাবজর্ব করেছো কানাডার জীবনকে, নাকি এখনো মিস করো মাঝে মাঝে বাংলাদেশকে? আমি ভাইয়া প্রতিদিনই বাংলাদেশকে মিস করি, মানে প্রতিদিন। হ্যাঁ, আমি কানাডার মতন একটা উন্নত দেশে আছি, এখানকার পরিবেশ, এখানকার মানুষ সবকিছু মিলে সবই ভালো চলছে, কিন্তু যেহেতু আমার জন্ম ওই দেশে, আমার আমার লাইফের স্টার্টিং ওখানে, সো অবশ্যই আমি বাংলাদেশকে খুবই মিস করি। এবং আমার অবশ্যই আমি যেখানে চাকরি করতাম আমি সেই চাকরির জায়গাটা মিস করি, যদিও এখানে আমি বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় কাজ করার সুযোগ আমার হয়েছে। তো আমি কানাডাতে আসি 2018 সালের মে মাসে, তখন আমার একটা বেবি ছিল, আমার বেবিটার বয়স ছিল তখন 7 বছর। তো ওকে নিয়ে যখন আমি আসি, তো ও ভাইয়া ছিল হচ্ছে আপনার ইংলিশ ভার্সনে বাংলাদেশে। তো ও যখন এখানে আসে, ফার্স্টে একটা ভাষাগত প্রতিবন্ধকতার ভেতর দিয়ে ওকে যেতে হয়েছে, কারণ ও খুব একটা ইংলিশ তখন বুঝতে পারছিল না, বা কিছু বুঝলেও ও কমিউনিকেট করতে পারছিল না ওর সাথে, বন্ধুদের সাথে বা টিচারদের সাথে। তো এইসব বিষয় নিয়ে ও খুবই আপসেট ছিল এবং আমাকে প্রচুর সময় দিতে হয়েছে ওকে, সো দ্যাট ও যেন একটু হলেও আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেয়। এবং আমাদের এখানে আমরা পিআর নিয়ে আসি, যেটাকে বলে পারমানেন্ট রেসিডেন্টশিপ। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড কানাডাতে পড়াশোনা করার সুবাদে ওর আসলে এখানে চাকরি হয়ে যায় এবং ওভাবেই আমাদের এখানে আসা। তো আমরা যখন আসি তখন আমরা পারমানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে আসি। তো ভাইয়া, এসেই যে একটা প্রথম দিকের শুরুর একটা ধকল, এই ধকলটা কিন্তু আমাদেরকে সামলাতে হয়েছে। কারণ কানাডার মতন একটা জায়গায় আমরা তখন একেবারেই নতুন, অবশ্যই আমাদের হুম ভাষাগত প্রতিবন্ধকতা থাকবেই, কারণ আমরা ক্যানাডিয়ানদের হুম মতন আমাদের এক্সেন্ট হতে অনেক সময় লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে এসেই আপনি একটা জব পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। হয়তো আপনার আপনি অনেক বড় সেক্টরে বাংলাদেশে কাজ করে এসছেন, কিন্তু এখানে এসে আপনাকে এমনও হতে পারে যে আপনাকে একটা কফি শপে কাজ করা লাগতে পারে, অথবা আপনার একটা শপিং মলে কোনো একটা হুম স্পেসিফিক দোকানে হয়তো কাজ করতে হতে পারে। হুম এবং এমনও হতে পারে কখনো ওই সব জায়গায় কাজ করতে যে আপনাকে বাথরুমও পরিষ্কার করতে হতে পারে, বাট এই ব্যাপারটাকে আমি একদমই ছোট হিসেবে দেখিনি।
হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু ডিসাইড করেছি যে আমি কানাডায় সেটেল হতে চাই আমার ফ্যামিলির সাথে, তো আমার সামনে যাই আসুক আমাকে সেটাই একসেপ্ট করতে হবে। হ্যাঁ, আমি ওইভাবে আমার ক্যারিয়ারটা আসলে এখানে শুরু করি। এবং কানাডাতে আপনার যারা নিউ কামার, যারা পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে আসে, তাদের জন্য গভর্নমেন্ট ফান্ডেড কিছু কোর্স আছে। হ্যাঁ, ওখানে আপনাকে বয়স হতে হবে 35-এর কম, পঁয়ত্রিশের হলে আপনি ওই সুযোগটা গভর্নমেন্ট থেকে পাচ্ছেন না, এবং গভর্নমেন্ট তখন আপনাকে ফুললি রেডি করে দিবে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, যেন আপনি অফিস জব থেকে শুরু করে নানান সেক্টরে আপনি যেন আপনার নিজের প্রতিভাটা শো করতে পারেন। তো আচ্ছা আমার বয়স যেহেতু তখন 35 ছিল না, আমি লাকিলি ওই কোর্সটা করার একটা সুযোগ পেয়ে যাই, এবং আচ্ছা আমি আচ্ছা 3 মাস 3.5 মাস ওই কোর্সটা কমপ্লিট করি, যেটার মধ্যে ছিল যে কিভাবে কাস্টমার ডিল করতে হয়, কিভাবে একজন ক্যানেডিয়ান অথবা যে কোনো দেশি একটা মানুষ আমার কাছে কোনো কিছুর সুবিধা চাইলে আমি কিভাবে সেটা তাকে দিতে পারি, এবং আমি যদি অ্যাকাউন্টিং সেক্টরে কাজ করতে চাই অথবা আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করতে চাই আমার কি কি ধরনের এক্সপেরিয়েন্স প্রয়োজন, এবং ইনিশিয়াল কিছু ধারণা আমাকে ওই ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হয়েছে। তো আমি আচ্ছা এই ট্রেনিংটা যখন নেই, এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। আমি আমরা তো 2018-র মে মাসে আসলাম, তখন আমি প্রথমে এসেছিলাম এডমন্টন, যেটা অ্যালবার্টা প্রভিন্স, হুম হুম প্রভিন্সের এডমন্টন একটা শহর, ওখানে আমরা আসি প্রথমে। তো ওই যে ভাই আমি আপনাকে বললাম যে আমার বাচ্চার ভাষাগত প্রতিবন্ধকতা ছিল, ওকে অ্যাডজাস্ট করানো হুম স্কুল, তারপরে হচ্ছে নিজের এবার সময় হচ্ছে বা নিজের কাজ ফাইন্ড আউট করা। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে আমি এইভাবে পাগলের মতো কতক্ষণ কাজ খুঁজবো, কোথায় কাজ খুঁজবো, আমার তো ক্যানাডিয়ান কোনো এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, আমি হুম হুম বাংলাদেশের নিউজ প্রেজেন্টার ছিলাম, কিন্তু আমি হুম যে হুম প্রভিন্সে আছি সেখানে আমার এই নিউজ প্রেজেন্টেশন নিয়ে কাজ করার কোনো সুযোগ নাই। তো রাইট আমি তখন কিভাবে আমার লাইফটাকে স্টার্ট করতে পারি, আমি তখন এই গভর্নমেন্ট ফান্ডেড কোর্সের সন্ধান পাই এবং আমি এটা শুরু করি। আমি 3 মাস কোর্স কমপ্লিট করার পরে ওরা আমাকে দেখিয়ে দেয় কিভাবে আমার রেজুমিটা রেডি করতে হবে। আমি ওদের কথা অনুযায়ী ওভাবে রেজুমি রেডি করি, এবং ভাইয়া আমি ওখানে একটা ছোট্ট বিজনেস, ফ্যামিলি বিজনেস একটা কোম্পানি, ওখানে আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করি। আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা জিনিসটা একটা টুইস্ট আছে, আমি জয়েন করেছিলাম অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট, আচ্ছা কিন্তু আচ্ছা কিছুদিন কাজ করার পর আমার ক্যানাডিয়ান বস ছিল, উনি আমার সাথে গল্প করতে করতে জানতে পারলো যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি মার্কেটিং এ মাস্টার্স করে এসেছি দেশ থেকে। তো উনি আচ্ছা তখন আমাকে বললো যে মুনিরা, তুমি মার্কেটিং এ মাস্টার্স করা এত শিক্ষিত একটা মেয়ে, তুমি কেন একজন সেলস অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছো? তো আমি বললাম যে দেখো, এটা তো আমার দেশ না, আমাকে এখানে কাজ করার জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দরকার, কিন্তু আমার কোনো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স নাই, তো আমি এখন যা পেয়েছি আমাকে তাই শুরু করতে হয়েছে। ও তখন আমাকে বলল যে তুমি কি অ্যাকাউন্টিং এর উপরে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি বললাম যে হ্যাঁ, আমি বাংলাদেশে মার্কেটিং এ মাস্টার্স করেছি এবং তখন আমার অ্যাকাউন্টিং এর এক্সপিরিয়েন্স ছিল। তখন ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে আমার অ্যাকাউন্টেন্টের যে দায়িত্ব থাকে সেটা আমি তোমাকে দিচ্ছি, এবং ট্রেনিং সেই ট্রেনিং এর মাধ্যমে আমার বিশ্বাস যে তুমি ভালো করতে পারবে। তো আচ্ছা আমি ওখানে ভাই কিছুদিন কাজ করি, এবং লাকিলি হঠাৎ করেই আমার ব্যাংকে জব হয়ে যায়। হুম হুম কানাডার কয়েকটা বড় ব্যাংকের মধ্যে একটা ব্যাংক হচ্ছে টিডি ব্যাংক, ওখানে হুম হুম আমি খুব ভালো একটা পজিশনে আমার আসলে জব হয়ে যায় ভাইয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনাদের সবার দোয়ায়। আমি হুম আমাকে হুম খুব বেশি মানে স্ট্রাগল করতে হয়নি শুরুটা, মানে খুব বেশি স্ট্রাগল ছিল না, অল্প কিছুদিনের স্ট্রাগল ছিল যে কোথায় কাজ করব, কোন সেক্টর থেকে শুরু করব, আমার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, আমি কোত্থেকে স্টার্ট করলে আমার লাইফটা সুন্দর হবে, আমি হ্যাপি থাকব। সো ওই কিছুদিনের টানা পড়েনের পর আমি স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে গেছি। আমি ব্যাংকে কিছুদিন জব করলাম, যাই হোক, তারপর আমার হাজবেন্ডের অন্য আরেকটা প্রভিন্সে চাকরি হয়ে যায়, যেটাকে বলে ব্রিটিশ কলম্বিয়া। তো আমার আচ্ছা আমার হাজবেন্ডের সুবাদে আমাকে হচ্ছে আবার ব্রিটিশ কলম্বিয়াতে ভাইয়া চলে আসতে হয়। তো আমার কলম্বিয়া তখন, চাকরিটাও থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার ব্যাংকের জব আসলে ছেড়ে দিতে হয়েছে। তারপর হলো আমি আসলাম, আমি কিছুদিন আবার নতুন একটা প্রভিন্স। হ্যাঁ, এখানের এক একটা প্রভিন্সকে আপনার কাছে মনে হবে যে আপনি এক একটা দেশে চলে গেছেন। হ্যাঁ, মানে কানাডা যে এত বড়, হ্যাঁ, অ্যালবার্টার সাথে ব্রিটিশ কলম্বিয়ার তেমন মিল নেই, ব্রিটিশ কলম্বিয়ার সাথে টরন্টোর তেমন কোনো মিল নেই, মানে আপনি যখনই একটা প্রভিন্স চেঞ্জ করছেন আপনার কাছে মনে হবে আপনি মনে হয় লাইফের ডে ওয়ানে আছেন, নতুন একটা দেশে আসলাম। নতুন একটা। হ্যাঁ, তো আমি আবার এসে ভাই আমি আবার একটা চিন্তায় পড়ে এবং গেলাম। ওয়েদারও সম্ভবত অনেক চেঞ্জড,
না, কারণ ভাই অ্যালবার্টাতে আপনার প্রচন্ড ঠান্ডা থাকে। হ্যাঁ, মানে বছরে আমি যতদূর আমার মনে পড়ে যে 6-7 মাসের মতোই ঠান্ডা থাকে, এবং টেম্পারেচার কখনো -35 -40 পর্যন্ত হয়ে যায়, এবং সেটা আমার জন্য শুরুর দিকে খুবই কষ্টের ছিল। হ্যাঁ, যদিও আমি যথেষ্ট কাপড় চোপড় পরে বের হতাম, কিন্তু বাসের জন্য যে 5 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করা কাজে যাওয়ার জন্য, ওই 5-10 মিনিটের কষ্টটা আমার কাছে খুব বেশি মনে হতো। হ্যাঁ, আমি তো ফুল বডি কাভার ঠিকই করেছি, কিন্তু আমার মুখটা তো কাভার্ড না, এবং ঠান্ডায় মাঝে মানে মুখ গাল সব লাল হয়ে যেত। হ্যাঁ, তো তারপরে যখন ভাই ব্রিটিশ কলম্বিয়াতে আসলাম, ব্রিটিশ কলম্বিয়ার ওয়েদার আমার কাছে মনে হয়েছে ক্যানাডার বেস্ট একটা ওয়েদার। ওখানে ঠান্ডা কম, হ্যাঁ একটু বৃষ্টি হয়, কিন্তু ওই বৃষ্টিটা আপনার কাছে বাংলাদেশের বৃষ্টির মতো মনে হবে। তো আমি কিছুটা বাংলাদেশের ভাইব পাওয়া শুরু করলাম, এবং আমি ব্রিটিশ কলম্বিয়াকে ভালোবাসতে শুরু করলাম। হ্যাঁ, কারণ আচ্ছা, ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে ক্যানাডার অন্যতম একটা সুন্দর প্রভিন্স। হুম আপনি হুম ঘর থেকে যখন বের হবেন, আপনি দেখবেন যে আপনার চোখের সামনে বিশাল বড় বড় পাহাড়, এবং পাহাড়ের চূড়ায় হচ্ছে আপনার স্নো পড়ে আছে। হুম হুম হ্যাঁ, হুম হুম দেখার মতন সৌন্দর্য ছিল। এরপর হুম হুম আমার ক্যারিয়ার আমি ওখানে আবার শুরু করার চেষ্টা করলাম, তো আমি বুঝতে পারছিলাম না আমার আসলে কোন দিকে যাওয়া উচিত। আবার আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, কারণ আমার যদিও একটু ব্যাংকের এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু হুম আমার হুম কাছে ইনিশিয়াল অবস্থায় যেটা মনে হয়েছে যে ব্যাংকের জবটা বেশ প্রেশার হয়ে গেছিল আমার জন্য। হ্যাঁ, আচ্ছা কারণ আচ্ছা হচ্ছে আমার ঘরে তো বাচ্চাটা ছোট ছিল, আমি আমার বাচ্চাটা তখনও 100% অ্যাডজাস্ট করতে পারেনি। তো ব্যাংকে আমার যেটা ছিল যে আমাকে কোনো ফিক্সড টাইমিং ছিল না, আমাকে কখনো ইভিনিং শিফটে কাজ করতে হতো, কখনো মর্নিং শিফটে কাজ করতে হতো। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাটাকে স্কুল থেকে আনা, বাচ্চাটাকে ড্রপ করা, এই জিনিসগুলো আমার প্রতিদিন পসিবল হতো না। আর যেহেতু আমার হাজবেন্ড ফুল টাইম কাজ করতো, ও অফিসে ব্যস্ত থাকতো, তো ওর পক্ষে এটা সম্ভব হতো না। তো একটা টাইমের পরে আর কি আমার কাছে ব্যাংক জবটাকে ওই সময়ের জন্য মনে হয়েছে যে দিস ইজ নট ফর মি। রাইট। আমি তারপর আমি আচ্ছা, আমার আমি একটু মাঝখানে এ করি, এই যে ধরো এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে গেলা, তারপরে এখন এই ব্রিটিশ কলম্বিয়া তোমার কাছে ভালো লাগছে, কিন্তু একটা জিনিস যেটা আমি বাংলাদেশে থাকতে দেখতাম, যে তুমি প্রচুর কথা বলতে পছন্দ করতা মানুষজনের সঙ্গে, সেখানে কি এরকম মানুষের কি অত সময় আছে, বা সেই এটা পাও কিনা বাংলাদেশে, যেটা পাইতা যে মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা হয়তো কথা বলতে পারতা, সেই সময়টা কি ওখানে দেয় কিনা, বা তাদেরও সবাই নিশ্চয়ই ব্যস্ত, সেইটা মিস করো কিনা, নাকি সেটা অ্যাডজাস্ট করে ফেলছো? খুবই সুন্দর কোয়েশ্চেন ভাই, আমি এখনো কথা বলতে অনেক পছন্দ করি। হুম হুম তো যেটা আচ্ছা হয় যে এইখানকার মানুষ তো অনেক ব্যস্ত, কেউ একটা কাজ করছে, কেউ দুইটা, কেউ তিনটা কাজও করছে সার্ভাইভ করার জন্য। তো দেখা যায় কি উইকেন্ড গুলা, যেমন স্যাটারডে আর সানডে, যাদের কাজ থাকে না, তারা হয়তো কেউ কারো বাসায় একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করলো। যেমন আচ্ছা এডমন্টনে যখন ছিলাম, তখন অনেক বাংলাদেশিদের সাথে আমাদের পরিচয় হয়, অনেক বাংলাদেশিদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক হয়েছে। তো দেখা গেছে যে কারো একজনের বাসায় আমাদের সবার ইনভাইটেশন ছিল, ওখানে আমরা যেতাম, ওখানে সবার সাথে দেখা হতো, গল্প আড্ডা, মানে যে 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা আমরা আচ্ছা সময় কাটিয়েছি, আমরা আমাদের অতীতে ফিরে গেছি, বাংলাদেশ নিয়ে গল্প করেছি, ক্যানাডায় কিভাবে আরো ভালো থাকা যায়, আরো কিভাবে লাইফটাকে স্মুথ করা যায়, এইসব সাজেশনও পেয়েছি যারা অনেক আগে এসেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো এগুলো আমাদের জন্য, আমার জন্য স্পেশালি খুবই হেল্পফুল ছিল। তো মানে ছুটির এভাবে আর দিনগুলো যখন ছাড়া আমি, বাকি সময়গুলোতে মানে অতটা না মানে খুব একটা কারোর হ্যাঁ সময় হতো না, থাকে না। কারণ সবার কাজের সময় এক সময় ছিল না। কেউ হয়তো সকালে কাজ করতো, কারো শিফট ছিল ইভিনিং এ, কারো ছিল নাইট ডিউটি। তো হুম স্বভাবতই উইক ডেজ গুলা কাউকেই আসলে খুব একটা পাওয়া যেত না। খুব ইম্পর্টেন্ট যদি কিছু হতো, সেই ক্ষেত্রে যেটা করতাম যে হয়তো একটা টেক্সট করে দিতাম যে তোমার ফ্রি সময় তুমি আমাকে একটু কল দিও, তো তার ফ্রি সময় হয়তো সে আমাকে কল দিয়েছে, এইভাবে করে আমরা কিছুটা কিছুটা আর কি কমিউনিকেশন মেনটেন করতাম। হ্যাঁ, তো ব্রিটিশ কলম্বিয়াতে আসার পরেও ভাইয়া প্রচুর বাংলাদেশি পেয়েছি, মানে প্রায় 15-20টা ফ্যামিলির সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে যায়, এবং দেখা যেত যে একজনের বাসায় দাওয়াত মানে সেই 15-20টা ফ্যামিলি একসাথে হওয়া, এবং একটা একদম হইচই একটা ঈদি একটা একটা পার্টি, ভাইব ছিল। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইসবের মাঝে আমি একটু এ করি, যে এখন তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, কানাডাতে শুধু না, সারা বিশ্বে এই যে জিনিসপত্রের দাম বেড়ে গেল, এখানে মনে করো যে আসিফ তো ভালো চাকরি করে, সেটা আঘাতটা হয়তো তোমাদের হয়তো অতটা এ হয়নি, কিন্তু বাকিদের অবস্থাটা কি, মানে তারা কিভাবে এইগুলিকে ম্যানেজ করছে? আচ্ছা ভাইয়া, সত্যি কথা বলতে আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, যখন জিনিসপত্রের দাম খুব একটা বাড়েনি, তখন হয়তো উইকলি
আমার চারজনের সংসার, আমার ছোট একটা বেবি হয়েছে, সো বাচ্চার দুধ ডায়পার লাগে, এগুলো খুবই কমন জিনিস। তো সবকিছু মিলে দেখা যেত যে উইকলি আপনার $200 বা $250 বাজারে হয়ে যেত পার উইক, প্রত্যেক সপ্তাহে। এখন ভাই সত্যি কথা বলতে যেটা হয়, বাজারে গেলে বা গ্রোসারি করতে যখন যাই, মিনিমাম $350 থেকে $400 বাজার করতে হয়, মানে জিনিসটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে, মানে হাসিব তো কিন্তু খুবই ভালো বেতন তো, বেতন তো আর ওইভাবে বাড়েনি, তাই না? না, আমাদের ভাই স্যালারি তো হ্যাঁ হ্যাঁ, বাড়েনি। হ্যাঁ, স্যালারি তো যা ছিল তাই আছে, কিন্তু এবং জিনিসপত্র এখানে কমে যে, গেছে। হ্যাঁ, এখানে যে আপনার হিউজ পরিমাণে স্যালারি বাড়ে সেটাও না, যে প্রত্যেক না 6 মাস হ্যাঁ পর বা 1 বছর পরও যদি হ্যাঁ আপনার স্যালারিটা বাড়ে, হয়তো এক্সাম্পল ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে কাজ করছেন, হুম হুম হয়তো $1 বাড়লো বা $2 ইনক্রিমেন্ট হলো, যেটা ভাইয়া আচ্ছা হয়তো আচ্ছা আপনার এক সপ্তাহের গ্রোসারিও না। হুম 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 এবং ভাইয়া বাসা ভাড়ার দাম প্রচুর বেড়ে গেছে, মানে বাসা ভাড়াটা প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, হুম হুম তো যেটা হয় যে, এই যে বললাম যে প্রত্যেক সপ্তাহে আপনার $450-500 বাজার লাগছে, তো আপনি যদি হিসেব করেন মাসে প্রায় আপনার 1,80,000 থেকে 2 লাখ টাকার মতো শুধু বাজার লাগে, মানে খাওয়া দাওয়া সংসারের হুম হুম আনুষঙ্গিক। হুম এরপরে আমি তো ব্রিটিশ কলম্বিয়াতে যখন ছিলাম, আমি কিন্তু এখন ব্রিটিশ কলম্বিয়াতে নেই, আমি এখন আছি অন্টারিও প্রভিন্সে, সেটাও আমার আচ্ছা হাজবেন্ডের কাজের সুবাদে আমাকে অন্টারিওতে হ্যাঁ মুভ হ্যাঁ করতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো আমি ব্রিটিশ কলম্বিয়াতে থাকা অবস্থায় আমি একজন ক্যানেডিয়ান একজন ডক্টরের আন্ডারে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কাজ করি। হুম 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 হচ্ছেন, আমি যেই সিটিতে ছিলাম, অ্যাবটসফোর্ড হসপিটাল, সেই সিটির নাম হচ্ছে অ্যাবটসফোর্ড, ওই অ্যাবটসফোর্ড হসপিটালে উনি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আছেন। তো আমি ওনার হুম হুম আন্ডারে 4 বছর ব্রিটিশ কলম্বিয়াতে চাকরি করে এসেছি। হ্যাঁ, আচ্ছা এবং ভাইয়া মানে আমি মানে উল্লেখ করতে চাই, আমি শেষ পর্যন্ত ওনার আন্ডারে যে কাজ করে এসেছি, আমি হিউজ একটা স্যালারি পেয়ে এসেছি, যেটা আচ্ছা আচ্ছা আমাকে এই দেশে খুব ভালোভাবে থাকার জন্য আমার জন্য যথেষ্ট ছিল। হুম হ্যাঁ, হুম হুম যাই হোক, তারপর ওখানে ভাই আমার বাসাও ছিল, কিন্তু যেহেতু আমি প্রভিন্স মুভ করেছি, আমাকে আমার বাসা সেল করতে হয়েছে। হুম তারপর হুম আসলাম এখানে, এসে আমাকে এখন আমি এসেই তো সাথে সাথে আর বাসা কিনে ফেলতে পারবো না, একটু হুম হুম সময় হুম লাগবে, তো আমি একটা ভাড়া বাসায় আপাতত আছি। আমি জাস্ট এই পয়েন্টটা এই জন্য অ্যাড করলাম, জাস্ট মানুষের বোঝার জন্য, আমি অন্টারিও প্রভিন্সের কিচেনার একটা ছোট্ট শহরে থাকি, আমার বাসা ভাড়া হচ্ছে $2,350 মান্থলি। সো হুম তেইশশো হুম পঞ্চাশ ডলারে আপনার অলমোস্ট 1,80,000 থেকে 1,90,000, ডিপেন্ড করে আপনার ডলারের প্রাইস কেমন। হুম 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 তারপরে ভাই আপনার কারেন্ট বিল আছে, পানির বিল আছে, গ্যাস বিল আছে, তো সব মিলায় আমার মান্থলি 2,50,000 টাকা শুধু বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল বাবদ খরচ হুম হয়। হুম হুম এবং ভাইয়া খাওয়া দাওয়ার খরচ তো আপনাকে আমি উল্লেখ করলামই। তো হুম হুম সত্যি হুম কথা বলতে ক্যানাডা এখন খুবই এক্সপেন্সিভ, হুম হুম খুবই এক্সপেন্সিভ। এখানে তাহলে সার্ভাইভ তাহলে যারা, ধরো সাকিব তো মোটামুটি ভালো স্যালারি পায়, আর হাসিব, কিন্তু বাকিরা, বাকিদের অবস্থা তো আরো তাহলে সঙ্গীন। হ্যাঁ ভাইয়া, সেই ক্ষেত্রে যেটা করতে হয়, অনেকেই আছে যে হাজবেন্ড 2টা জব করছে, ওয়াইফ 2টা জব করছে, হুম হুম আদারওয়াইজ হুম স্ট্রাগল কর, মানে যত অনেক স্ট্রাগল হয়ে যায় সবার জন্য। আর যাদের সাথে বাচ্চা আছে সেটাও তো কঠিন, কারণ বাচ্চাদেরও তো আনুষঙ্গিক হ্যাঁ খরচ আছে। যদিও এখানকার সরকার খুবই দয়ালু, আমি বলবো যে সে হ্যাঁ বাচ্চাদের জন্য হ্যাঁ চাইল্ড বেনিফিট দেয় প্রত্যেক মাসে, তবে সেটা অবশ্যই আপনার ইনকামের উপর ডিপেন্ড করে, যে আপনি কেমন ইনকাম করছেন ওইটার উপরে সরকার একটা অ্যামাউন্ট দেয়। অনেক ফ্যামিলিকে আমি দেখেছি একটা বাচ্চার জন্য তারা $500 পাচ্ছে, অনেক আচ্ছা আচ্ছা ফ্যামিলিকে আমি দেখেছি একটা বাচ্চার জন্য $800 করে পাচ্ছে, $800। তো এটা হুম হুম ডিপেন্ড হুম করে হাজবেন্ড এবং ওয়াইফের ইনকাম কেমন, বছর শেষে ওইটার উপরে ক্যালকুলেশন করে সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাচ্চার জন্য পে করে, হুম তো ওটা দিয়ে মোটামুটি বাচ্চাদের খরচ কিছুটা কাভার হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানকার তারপর ভাবলো স্কুলগুলো তো যে ফ্রি। মানে শিক্ষা স্বাস্থ্য এটা তো ফ্রি, এটা হ্যাঁ, একটা এটা আমি বিশাল মাত্র সাফল্য। আপনাকে বললাম যে এখানকার স্কুলগুলো হচ্ছে ফ্রি। সো গ্রেড 12, যেটা আমাদের বাংলাদেশের কলেজ, মানে আমরা HSC পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তো কলেজে যাই, সো ক্লাস 1 থেকে গ্রেড 12, গ্রেড 1 থেকে গ্রেড 12, হ্যাঁ, এইটুক সময় আপনার পড়াশোনায় কোনো খরচ লাগবে না, সো এটা পুরাটাই ফ্রি। যেমন বাংলাদেশে আমাদের বাচ্চারা যখন স্কুলে যেত, প্রতি মাসে আমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট গুনতে হতো। বাচ্চা যদি হুম ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, সেক্ষেত্রে আমি এটাও জানি যে বাচ্চার মান্থলি স্যালারি স্কুলের মানে বেতন দিতে হয় $20,000, কোনো স্কুলে $25,000, ডিপেন্ড করে কোন স্কুলে যাচ্ছে। তো এখানের ভাইয়া এই জিনিসটা আমাদের লাগেনি, আমার বাচ্চাটা ফ্রিতে পড়াশোনা করছে, ও এখন গ্রেড 8-এ পড়ে।
হ্যাঁ, আমার লাগবে কখন, যখন ও ইউনিভার্সিটিতে যাবে তখন হচ্ছে আমার কিছু টাকা প্রোভাইড করতে হবে গভর্নমেন্টকে। বাট গভর্নমেন্ট এই সুযোগও দিয়েছে যে বাচ্চা চাইলে গভর্নমেন্ট থেকে লোন নিতে পারে, আচ্ছা আচ্ছা পড়াশোনার জন্য লোন নিতে পারে, এবং যখন ও চাকরি পেয়ে যাবে মানে পড়াশোনা শেষ করে, তখন স্যালারি থেকে একটু একটু, খুবই না মানে সামান্য অ্যামাউন্ট, একটু একটু করে সরকারকে ও পে অফ করে দিবে। সরকার কিন্তু এই সুযোগটাও রেখেছে, এটা একটা ভালো দিক আমি বলবো। কিন্তু করোনার সময় যে সাপোর্টটা গভর্নমেন্টের ছিল, এখন তো এই যে ইউক্রেন যুদ্ধের পর এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তো সেই সাপোর্টটা দিচ্ছে না। না এখন ভাইয়া সেই সাপোর্টটা দিচ্ছে না সরকার। হ্যাঁ, আমরা করোনার সময় যারা কাজে যেতে পারিনি বা আমরা বাসায় বসা ছিলাম, আমরা বেশ ভালো সাহায্য সরকার আমাদেরকে করেছে। হ্যাঁ, প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতো, যেটা দিয়ে মোটামুটি ভালোভাবে চলা যায়। বাট এখন এই মুহূর্তে সেই সাহায্যটা সরকারের কাছ থেকে মনে হয় না কেউ পাচ্ছে, আমার যা আমার আর কি জানা নেই এই মুহূর্তে। হ্যাঁ, এই আর কি। তো মোটামুটি এখন তাহলে একটা লাইফ স্টাইল, তুমি আবার কবে শুরু করবো, কবে মানে জবে আবার কবে ঢুকার চিন্তা করছো? যেহেতু ভাই আমার জন্য প্রভিন্সটা নতুন, আমি মাত্র 4 মাস হয়েছে এখানে এসেছি, আর আমার বাচ্চাটা আসলে এখনো 2 বছর হয়নি, তো আমার আমি ওর জন্য ডে কেয়ার এখনো ফাইন্ড আউট করতে পারিনি। তো আমাকে কাজে আচ্ছা যাওয়ার জন্য প্রথমে ওর জন্য একটা ডে কেয়ার ফাইন্ড আউট করে ওকে ডে কেয়ারে দিয়ে এরপর হচ্ছে আমাকে কাজে ব্যাক করতে হবে। তো আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করার ইচ্ছা আছে। তো আমি সেটাই সুযোগটা আর কি খুঁজছি যে কবে থেকে মানে শুরু এখন করবো। তো তোমার মানে আগে তো তোমার চাকরিটা মানে ঠিক করে তারপরে বাকিটা অ্যারেঞ্জ করতে হবে, তাই তো? জি জি হ্যাঁ তো জি, মানে তুমি খুঁজছো তো মানে আমি মানে জব খুঁজছি জবে ভাইয়া। হ্যাঁ, আমি জব খুঁজতেছো? যখনই সময় পাচ্ছি, আমাদের এইখানে কিছু ওয়েবসাইট আছে যেগুলাতে আপনার চাকরির পোস্ট প্রতিদিনই পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা যেমন আমার একটা খুব ফেভারিট হচ্ছে indeed.ca। হ্যাঁ, হুম হুম ওইটা ওয়েবসাইটে ঢুকলে আপনি কি ধরনের জব খুঁজছেন, কোন পজিশনে খুঁজছেন, আপনার বাসা আচ্ছা থেকে কত কিলোমিটার দূরে আপনি চাকরিটা খুঁজছেন, এরকম সবকিছু আপনি যদি সেট করে দেন, আপনার কাছে প্রতিদিন ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন আসতে থাকবে যে আচ্ছা তোমার তুমি যে চাকরি খুঁজছো এইখানে এই এই জায়গায় হায়ারিং চলছে। হুম তো হুম আপনি চাইলে পরে আপনার কাছে ভালো লাগে যে ও হ্যাঁ আমি তো এরকমই একটা জব খুঁজছি, তখন আপনি আপনার রেজুমিটা ওই ওয়েবসাইটে ঢুকে আপনি অ্যাপ্লাই করবেন, এবং তারা হচ্ছে তখন ইন্টারভিউর ব্যবস্থা করে। অনেক জায়গায় আছে ভাইয়া একটা ইন্টারভিউতে হায়ার করে না, 3টা 4টা পর্যন্ত ইন্টারভিউ হয়। হ্যাঁ, যখন আমি ব্যাংকে জব করি তখন আমাকে 4 দফা ইন্টারভিউ দিতে হয়েছে, এবং 2 মাস ধরে আমার ইন্টারভিউ হয়েছে, এবং আমার ক্রেডিট চেক হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড চেক হয়েছে, এবং আমি এও জানি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইমেল করা হয়েছে আমার সম্পর্কে জানার জন্য। কারণ ব্যাংক অনেক বড় একটা প্রতিষ্ঠান, ওরা এমন কাউকে হায়ার করতে চায়নি যাকে নিয়ে ওদের ভিতরে কনফিউশন থাকতে পারে। অবশ্যই অনেকক্ষণ ধরে কথা বললাম, আমি বলছিলাম যে আমি বরং তোমাকে আজকে কথা বলাইলাম অনেকক্ষণ। তো আমি অনুরোধ করব যে একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে বাংলাদেশে বেড়ে ওঠা, বাংলাদেশের জীবন সম্পর্কে তোমার যেহেতু জানা আছে, আর কানাডা নিয়ে যেহেতু বাংলাদেশের বহু মানুষের এখন এই এখন যে করোনা পরবর্তী সময় কিন্তু এখন তাদের একটা যাওয়ার একটা প্রবণতা দেশের জি বাইরে, তো বিভিন্ন ইনফরমেশন দিয়ে এই আলোচনাগুলো দিয়ে কিন্তু সবাই একটু বুঝতে পারবে সে যদি কানাডায় যায় তাহলে তার কানাডার স্ট্রাগলটা কেমন হবে। এইটা একটা ভালো হলো, আশা করি যে এর পরবর্তী সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তুমি অবশ্যই আবারও ভাইয়া। পর্দায় আসবা। ওই যে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে একটা কথাই তো বললাম যে আপনি আসার পরে আপনাকে বাথরুমও পরিষ্কার করতে হতে পারে, বাট এটাকে আপনি ছোট করে দেখবেন না 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 যে এটা ভাই এটা আমি খুব বাথরুম কেন পরিষ্কার গুরুত্বপূর্ণ করব। কথা বলবো, হ্যাঁ এই মানসিকতাটা থাকা এই উচিত। মানসিকতাটা হ্যাঁ যদি থাকে তাহলে আমি বলবো যে রাইট আপনার আসার দরকার রাইট নেই। আপনি যদি বাংলাদেশে ভালো থাকেন দেন স্টে দেয়ার। হ্যাঁ, আপনি হ্যাঁ যদি হ্যাঁ ক্যানাডাতে সেটেল হতে চান, আপনাকে এনিথিং আপনাকে করতে হতে পারে, এবং ওই সে করার মানসিক মেন্টালিটি নিয়ে যদি আসতে পারেন, 1 বছরের স্ট্রাগল, 2 বছরের স্ট্রাগল, এরপর আপনার লাইফ এত স্মুথ হয়ে যাবে, তখন আপনার ওই 2 বছরের কষ্টের কথা মনেই থাকবে না। রাইট হ্যাঁ তুমিও আস্তে আস্তে আগে যেভাবে ছটফট করতে আর কি যাওয়ার পর যে আমি চলে আসবো চলে আসবো, ভাই আমি আবার নিউজ আমি তো ভাইয়া পড়ব, প্রতি কয়েক মাস এখন পর আর পরই চলে আসতাম। ছটফট করতে হবে না। গুড হ্যাঁ গুড হ্যাঁ তোমার এই জন্য একেবারে তোমার শুরু থেকে আমি এই পর্যন্ত অভিজ্ঞতাগুলি একটু শেয়ার করলাম আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভালো ভাইয়া থেকো। আপনাকে, আপনি হ্যাঁ আমাকে তোমার কানেক্ট বাচ্চাদের জন্য শুভেচ্ছা থাকলো করেছেন। আর তোমার বরের জন্য। জি দর্শক শুনছিলেন নিশ্চয়ই আমাদের একেবারেই পারিবারিক ভাবেই কথাবার্তা গুলি বললাম, আশা করি এইসব কথাবার্তার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে কানাডার জীবন বাংলাদেশে সে কেমন ছিল আর ওখানে কেমন আছে, সেখানে আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।